সাঈদের রহস্যজনক এই মৃত্যুর কাহিনীটা কেমন একটু রহস্যময়ই হয়ে উঠছে দর্শক অনেকেই বলছে ইঞ্জেকশনের মাধ্যমে তিনি নাকি মারা হয়েছে এমনটাই আমরা একটা ভিডিওতে দেখেছি তাই বললাম এখন সত্য নাকি মিথ্যা বলা অসম্ভব দর্শক এই দূর সময়ে সারা বাংলাদেশ যখন আল্লামা সাইদের জন্য ক্রন্দন করছেন তখন এসে একজন মানুষরূপী অমানুষ তিনি শুরুতে কি বলেছেন আপনারা দেখেছেন যে তিনি নাকি অপরাধী তিনি মেয়েদেরকে নিয়ে অনেক খারাপ কাজ করেছেন এমনটাই বললেন তিনি তখন তিনার বয়স ছিল চব্বিশ বছর তো আমরা যেটা বলতে পারি তিনি চব্বিশ বছরের সম্পূর্ণ আলেম আলেম অবস্থায় তিনি এই কাজগুলো কখনোই করতে পারেন না তো দর্শক চলুন দেখে আসা যাক আমাদের বাইরে থেকে এক ভাই খুব সুন্দর কথা বলেছেন কি বার্তা দিয়েছেন এবং এই মানুষরূপী অমানুষের কথাগুলো আপনাদের শুনিয়ে নিয়ে আসবো অবশ্যই এ বিষয়ে মতামত করতে ভুলবেন না ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি বয়স ছিল তখন তেইশ বাড়িগো জ্বালাই জুলাই দিত এবং কয়েকটা মেয়ের দর্শন করছে কিন্তু একজন মেয়ের নামে আছে সেটা হলো শেফালি শেফালি এখন ভারত আছে এই দেশ থেকে চলে গেছে ভারতে আছে। এটা দীপালুকের সত্য দালাল হোসেন তেইশ বছর বয়স আমার বয়স তেহত্তর আমি যদি ঠিক মতো ছিলাম তো দেখা যায় এখন পঁয়ত্রিশ বছর কি ত্রিশ বছর কিন্তু আমি চিন্তা করছি যে আমার বয়স ততই থাকবে উনিশশো একাত্তর সালে পিরোজপুরে যত হিন্দুর বাড়ি আসে সব জ্বালাইয়া পড়ায় সরকার করে দিছে মুসলমানের বাড়ি সহকারে মুক্তিযোদ্ধাদের বাড়ি জ্বালাই পড়াইয়া দিছে সেখানে শুধু শ্যাপালি না দর্শন করছে আরেকজন মহিলা আছে নাম হইলে মর্জি না অনেক ইতিহাস অনেকে জানে না মর্জিনা সে সেই এক ভালো লোকের স্ত্রী ছিল তাকে দর্শন করছিল পরে মাইরে ফেলেছে তাকে মেরে ফেলা হয়েছিল এ পূর্ব দেশে আছে সংগ্রাম আছে বাইর করেন অনেকে জানে না এসব পত্রিকা রাখে না আমাদের সংগ্রহ ছিল আমরা যাই না ইতিহাস বলি আমরাও জানতে কোনো ইতিহাস বলি না এই যে ফজকুল ইসলামের বাপের নাম হলো সোকা রাজাকার সেও তো একজন রাজাকার এই যে রেসবির বাপে হলো কুখ্যাত রাজা বাপে এবং তিন ভাই ছিল কুখ্যাত রাজাকার বগুড়া মালতীনগর বাড়ি এবং মাহমুদুর রহমান মান্না তার তিন ভাই রাজাকার ছিল এখন ইতিহাস তো আপনি আপনি প্রকাশ হয়ে যাবে তো ইতিহাসের পাতা হলো আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করছি আমরা মুক্তিযোদ্ধা আমাদের দেশ আমি শাসন করব। আমার দেশ আমি শাসন করব আমি যুদ্ধ করে এই দেশ এনেছি এই দেশ তারা তো পাকিস্তানের পক্ষে এই ইসলামরা যুদ্ধ করেছে তারা পাকিস্তান চলে যাবে এই দেশে কি তাদের আমরা যুদ্ধ করে বাংলাদেশ আনছি আমরা আমরা এই দেশ শাসন করব। উনিশশো একত্রিশ সনে সপ্তন্ন ওভার ফাটাই আমেরিকায় পাকিস্তানের পক্ষে রাশিয়া যখন অষ্টম নভেম্বর সাথে সাথে পাঠাইল তখন আমেরিকা ল্যাস চলে গেছে তাদের বিধি নিষেধ এগুলো আমাদের দেশে চলবে না একত্রিশ সনে এই আমেরিকাকে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ সাহায্য নিয়ে আল্লাহর রহমতে আল্লাহর সাহায্য নিয়ে বললাম আর কোনো দিন কোনো প্রকারে কোনোভাবে ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না বিএনপি মানি সন্ত্রাসী দল কেনাডার প্যাডেল করে বিএনপি একটা সন্ত্রাসী রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত হয়েছে এই বাংলাদেশে যারা বিএনপি করে আমি একটা কথা এই সাংবাদিক বলে যাচ্ছি বিএনপি মানি সন্ত্রাসী দল বিএনপি মানি অসৎ কর্ম আছে শয়তান বেষ্টিত শয়তান যত কিছু আছে শয়তানের এগুলি শয়তানের ভিতরে যা যা আছে বিএনপির ভিতরে তা তা আছে এটা বাস্তব উনিশশো সালে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশের ইতিহাস আমরা উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধুর নির্দেশে ভারত গিয়ে ট্রেনিং দিয়ে পুনরায় বাংলাদেশে এসে আমরা যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন করেছি উনিশশো একাত্তর সালে আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা যুদ্ধ করছি পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এই দেশীয় দালাল গোলাম আজম নিজামি মুজাহিদ মির কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী তার পিতা ফজলুল কাদের চৌধুরী ফাঁকা চৌধুরী মির কাশেম আলী বাচ্চু রাজাকার ডালর হোসেন সাহিদি সাহাজিজ সবুর খান মোনায়ম খান এ মনায়ুম খান এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমাদের এই মহাভারত বাকরুদ্ধ বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র সকল বিবেচনায় হচ্ছে মাওলানা দেল হোসেন সাইদি আপনি আর এমন কোন একজন ইসলামিক স্কলার রাজনীতিবিদ পাবেন না যার জন্যে রাজপথে জনগণ ওনার বিরুদ্ধে ভুল রায়ের প্রতিবাদে দেড়শো জনের মতো লোক রাজপথে এসে রক্ত দিয়ে শাহাদ বরণ করেছে সেই বাংলাদেশের জননন্দিত নক্ষত্র সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ইসলামিক স্কলার আল্লামা দেলাহসেন সাইদিকে অনাদরে অবহেলায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত করেছে এই অনির্বাচিত অগণতান্ত্রিক এফএসির সরকার আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্যামিলিকে ঠিকমতো ওনার সাথে দেখা করতে দেওয়া হয় না এটা কত বড় দুঃখজনক ফ্যামিলি জানে না ওনার শারীরিক অবস্থা কি উনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ফ্যামিলি জানে না ওনাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কি না সে ব্যাপারে আমাদের প্রশ্ন রয়েছে ওনাকে যদি হার্টের ওনার প্রবলেম হয় যা পরশুদিন মিডিয়াতে এসেছে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে কিনা সোনামধন্য মানে মেডিকেল হার্ট সার্জনদের মাধ্যমে টিম বোর্ড গঠন করা হয়েছিল কিনা সো এই ব্যাপারগুলো আমাদের প্রশ্ন রয়েছে দেশবাসীর প্রশ্ন রয়েছে বাট আমরা পরিশেষে যে কথাটি বলতে চাই মাওলানা দেলোয়ার হাসান সাঈদি এই সরকারের জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশের জনগণ মনে করবে এবং মনে করে সাঈদি সাহেব জুলুমের কারণে শেখ হাসিনা নির্যাতনের কারণে ফেসিস্ট গভর্নমেন্টের ষড়যন্ত্রের কারণে মানে ম্যাল ট্রিটমেন্টের কারণে সঠিক চিকিৎসার অভাবে উনি মৃত্যুবরণ করেছেন আমরা সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার এবং সরকার যে ভুল পদক্ষেপ নিয়েছে ফ্যামিলিকে ওনার সাথে দেখা করতে সুযোগ দেওয়া হয় নাই উনি ফ্যামিলিকে শেষ পর্যায়ে দেখা করে যেতে পারেন নাই ওনার সঠিক চিকিৎসার অভাব হয়েছে যে বলে আমরা মনে করি আমরা মনে করি এর জন্য সরকার লায়বল দায়বদ্ধ সরকার এই দায় এড়াতে পারেন এর জন্য কোনো আপনারা আইনে কোনো পদক্ষেপ নেবেন কিনা দেশে বিদেশে বা বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে দেখুন আমাদের এই বক্তব্যটি এবং সাইদি সাহেবের মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী সকল কিছু ইন্টারন্যাশনাল কমিউনিটি অবজার্ভ করছে মানবাধিকার সংগঠনগুলো অবজার্ভ করছে আমরা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি দর্শক ওই মানুষ অমানুষের প্রশ্নের জবাবে আমি বলবো দেখো তোমরা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তোমরা ক্ষমতায় আছো বলে তোমরা এই কথাগুলো তোমরা ফলাও করে প্রচার করতেছ যে কোনো মিডিয়ার সামনে বলতেছ কিন্তু যখন আওয়ামী লীগ তো একদিন পতন হবেই আল্লাহ করুক একদিন পতন তো হবেই সেই সময় কিন্তু তোমরা রক্ষা পাবা না এই মিথ্যার শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়া থেকে নেবে তাই সাবধান হয়ে যাও আল্লামা সাঈদী তো মারাই গেলেন আরও যা যাদের যাদের এই মিথ্যা মামলা দিয়ে তোমরা জেলে বন্দি করে রেখেছো ভয় থাকলে তাদের মুক্তি করে দাও ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন পরবর্তী নিউজ আপডেট দেখছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ